হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে আপনাদের সকলকে স্বাগতম। তেল মালিশ করে দি, তারপর ঘুম ঘুম করবি। পুরো পাক্কা ইঁদুর, দেখো পাক্কা ইঁদুর এটা আমার। গুড মর্নিং সবাইকে। ভাবলাম সকালে এসে একটু গল্প করব, কিন্তু সব কাজ সেরে নিচে নামতে নামতে দেখছি মেয়েটার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আগে ওকে তেল মালিশ করে ঘুম পাড়াই, তারপর আপনাদের সাথে গল্প শুরু করব। কাকুকে ভালো করে তেল মালিশ করে একটু ঘুম পাড়িয়ে এলাম। আর মামনি এদিকে গরম গরম রুটি করছে। আজকে টিফিনে রুটি, প্রথমে ভেবেছিলাম দুধ দিয়ে রুটি খাবো, কিন্তু ফ্রিজে বাটার ছিল, দেখে মনে হলো একটু রুটিতে মাখিনি। তাহলে সেই জন্য ঠিক করলাম যে দুধ দিয়ে তার বাটার দিয়ে রুটি খাওয়া যায় না, তাই তরকারি দিয়ে রুটি খাচ্ছি। আর মামনি এখন খাওয়া হয়নি, শুনে খাওয়া গেছে, মামনি রুটি করছে। দেখি তা সবাইকে গরম গরম রুটি হচ্ছে আমাদের রান্নাঘরে এখন। ঘরের পিৎজা করা যায় কিনা সেটা এক্সপেরিমেন্ট চলছে এখানে। বেশ, অন্য কিছু নাই, ঘরের করা রুটি। যদি করা সম্ভব হয় তাহলে মিস্টার চেষ্টা করবে আবার ঘরের রুটি বানানোর, সরি পিৎজা বানানোর। আর কি দিচ্ছে প্রথমে? চিজ ব্রেড। কোন কোম্পানির? তুমি কোম্পানি অ্যাড করছো না? হ্যাঁ, ফ্রিতে করে দিচ্ছি। ঠিক আছে, কোম্পানি তোমার টাকা দেবে? এখন দেবে না, যখন প্রচুর প্রচুর হবে তখন দেবে, যখন প্রচুর সাবস্ক্রাইবার হবে। ভগবানের আশীর্বাদে দর্শকরা যদি ভালোবাসে তাহলে অবশ্যই হবে। আর দর্শকদের কাছে অবশ্যই অনুরোধ করব যেন সেই রকম জায়গায় পৌঁছাতে পারি, তা আপনারা আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন। এরপর কি? বাটার, বাটার আমুলেরই তো, যুগ যুগ জিও আমুল বাটার, ছোটবেলা থেকে খেয়ে আসি বলো তো। বাটারটা স্প্রেড করলে না? বাটারটা স্প্রেড হচ্ছে না, খুব শক্ত। ও বেশ, ঠিক আছে। উঠলো শখ তো মক্কা যায় সেরকম একটা ব্যাপার, যে কিছুই নেই ঘরে পিৎজা হচ্ছে, ঘরের বেশ রুটি দিয়ে টমেটো দিদি তারপরে কি শশা, এরপর লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। ভিডিও বানানোর সময় কত রকম ইন্টারাপশন, একবার কোপলু, একবার কোকো, একবার মা, একবার দিদি, একবার মামনি, ঠিক করে করতেই দিচ্ছে না ভিডিওটা। কো সুইট কর না, আমাকে দিতে দাও, ছাড়াতে পারছি না, আমাকে দাও করতে এসেছে, ওই জন্য বলেছিলাম ছাড়ানো। কিন্তু তো নিলে না, ছাড়ো না, তোমাকে ভালো করে ক্লিয়ার করে বলো। উনি ছাড়াতে কি দম বেরিয়ে যাচ্ছে? চাকু নাও, চাকু দাও, চাকু করে তোলো। আমি ভালো তুলছি, উঠছিল কালকে এক সাইড থেকে। হ্যাঁ গো, তুমি ভূতের মতো কখন ঢুকলে গো? আমি তো এত বড় কানা হয়ে গেছি। দিদি ছেলেটা বলতো না, ধনে পাতা দিচ্ছ এমনি? সে দেখো না টিভির অ্যাডে চিজ গুলো পরে স্লো মোশনে দেখায়। পেছনে কত লেগে আছে দেখো, বাঙালি আমরা, ঠিক আছে পারলে এটাকে শুধু মাইক্রোফোনে বলে দেবো।
বাঙালি বলে অপমান কর না, বাঙালি প্রতিটা কোণার সম্মান করতে জানে। ইতালিয়ান স্টাইল পিজা হয়ে যাবে, কেন বলো তো? ইতালির যে পিজা গুলো হয় সেগুলো হচ্ছে বেসটা খুবই পাতলা হয় কিন্তু ক্রিসপি হয়। আচ্ছা, আর যেটা হয় সেই যে গুঁড়ো গুঁড়ো গুলো কিনে আনলে কই? গুঁড়ো গুঁড়ো কি কিনে নিয়েছি? অরিগামি না অরিগামি? অরিগামি গুলো ফ্রিজেই আছে। ও মিক্স হার্ব। বেশি করে দাও, ওটা ওইটাই তো ভালো লাগে। মিনিয়াম নেবে না, এইটা নেবে। হ্যাঁ, ডাইরেক্ট কাঁচা দিলেও তো হতো, ওটা তো কাঁচারই ছিল। কি গ্রিল করবে না কি দেবে তাহলে? দাও বল, জিজ্ঞাসা করছি, বলছি যে গ্রিলে গ্রিল করবে না কি করবো? ওটা নর্মাল গরম করে তো পিজা হবে না। সবই সবুজ সবুজ লাগছে দেখতে, শুধু হলুদ এগুলো দেখা যাচ্ছে আর কিছু না। কাটো কাটো দেখি, কিরকম? ভালো আছে, খাও। হ্যাঁ, দেখি এটা কি মাছ ভাজা হচ্ছে গো? ঠেসা মাছ। আর কি মাছ এনেছে বাবা? এইগুলো ফেসা নাকি? ফেসা মাছের কি হবে? এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। বেশ, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তা করতে করতে দুটো জিনিস নজরে পড়লো, দাঁড়ান আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কনিষ্ঠ জবা, মানে সব থেকে ছোটো। দাঁড়ান ফুলটা ভালো করে ফোটেনি কেন আজকে কী জানি, সব থেকে ছোটো জবা এগুলো। এটার নাম হচ্ছে লক্ষ্মী জবা, খুবই ছোটো ছোটো ফুল ফোটে, যে কুঁড়ি দেখলে বুঝতে পারছেন, একদম ছোটো ছোটো ফুলগুলো ফোটে। আর একটা হচ্ছে সব থেকে বড়ো জবা, যেটা এই যে এইটা, এই জবাটার নাম আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। খুব কঠিন একটা নাম এটা, ব্যাঙ্গালোর বা কিছু বোম্বাই কিছু একটা নাম এই জবাটা। এই দুটো হচ্ছে সব থেকে মানে মেন আকর্ষণ আপাতত ছাদে। আর এখন আস্তে আস্তে শীত পড়ছে, জবার সাইজ এমনি অটোমেটিক ছোটো হয়ে আসে, নাহলে এই জবাটা আরও অনেক বড় ফোটে। দেখুন আমার হাতের সাপেক্ষে দেখুন, বুঝতে পারবেন আশা করি। আর ওই জবাটা এটা এমনি ছোটো সাইজ, একদম ছোটো, এইটুকুটুকুই ফোটে এই জবাটা। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান। আগের দিন আমি ওই মিনিয়েচার গোলাপটাকে দেখিয়েছিলাম, আর সেদিন এই গাছটা শুধু দেখেছিলাম, ফুল সেদিন ফোটেনি, আজকে ফুল ফুটে যায়। দেখুন কালারটা কি মিষ্টি না, দাঁড়া এই দেখুন
একদম বিস্কুট বিস্কুট বা দুধে হালতা আছে কালারের মতোই। আর আমি ভিডিও করতে আসলে এরা দুজন ঠিক চলে আসে ইন্টারাপ্ট করতে, এই যে হাও 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 আওয়াজ করছো মাঝখান থেকে পাশ থেকে। হে মামাই করছিস শোনো তোরা, বদমাইশ। আর এই জবাটার কালারটা খুব সুন্দর, সুমনের খুব ইচ্ছে ছিল কালী পুজোতে এই জবা একটা ঠাকুরকে দেওয়ার, ভগবানের আশীর্বাদে সেই দিনই ফুটেছিল একটা, সেটা ঠাকুরের চরণেই দেওয়া হয়েছে। আর বাকি এগুলো তো বোগেনভিলিয়া বা ছোটবেলায় আমরা যাকে বলতাম কাগজ পাতা, এখনও অনেকে কাগজ পাতা ফুলই বলে বা কাগজ ফুলই বলে, কিন্তু দুঃখের বিষয় মাত্র ওই গাছটাই খুব ভালো ফুল এসেছে আর এই গাছটাই ভালো ফুল এসেছে, বাকিগুলো এখনো সেরকম ফুল আসেনি। বাকিগুলো একদম শাক গাছ মনে হচ্ছে, শাক পাতা, মানে ফুল টুল নেই। এটা খুব ভালো লাগছে, এই গাছগুলো যখন নিয়ে আসে এরকম ঝাঁকুমাকু ছিল না, একটা ছোট্ট মতো ছিল, সুবর্ণের যত্নে কাটিংয়ে একটু বৃক্ষ বৃক্ষ টাইপের দেখতে চাই, মিনিয়েচার বৃক্ষ আর কি, পুরো বৃক্ষ বলবো না, এগুলো তো বৃক্ষ হয় না, এগুলো অ্যাকচুয়ালি গুল্ম প্রকৃতির গাছ। এই যে ভালো লাগছে, কিন্তু এই পাতাগুলো দিন দিন কেমন কুঁকড়ে যাচ্ছে, কচি যখন পাতা ছিল কি সুন্দর, একদম কচকচে একদম সুন্দর পাতা, মাঝে মাঝে মনে হয় আমি যদি গরু বা ছাগল হতাম খেয়েই ফেলতাম গাছগুলো, এত সুন্দর পাতা বেরিয়েছিল। আর নিহাতে শাক পাতা খাওয়া যায় না, তাহলে শাক রান্না করেই খেয়ে ফেলতাম হয়তো, সত্যি লোভনীয় ছিল পাতাগুলো, কিন্তু এখন পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কেমন একটা ঝিমি ঝিমি গেছে, মনে হচ্ছে না শুকিয়ে গেছে গাছটা। ও শুকিয়ে যাবে না কেন বলুন, এই দেখুন গাছের গোড়া দেখুন একদম শুকনো খটখট করছে, কালকে বোধহয় শুনুন রাতে জল দিতেই ভুলে গেছে, ওই জন্য গাছের গোড়া পুরো খটখটে, কিন্তু তাও যেন কিছুদিন ধরে। একটা জিনিস দেখুন, এই গাছটা দেখুন এর গোড়া কিন্তু শুকনো, কিন্তু এর পাতাগুলো তাও সুন্দর আছে, কিন্তু এর এটার পাতা দিনও যেন কেমন একটা হয়ে গেছে, জল ভিজে থাকলেও কিন্তু এরকমই হয়ে যায় কেন কি জানি। এই তাড়াস না পায়রাগুলোকে, এই দুটো খুব বিচ্ছু, ছাদে আসলেই প্রথম কাছ থেকে পায়রা তাড়ানো, তাড়াস না। চলুন অনেক বক বক হয়ে গেছে, আজকে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, আজকে আমাকে ডেকেছে এসে অফিসে, নিশ্চিন্তে ছুটি কাটাবো সেয়ার উপায় নেই, 6 মাসের ছুটি দিয়েছে, অ্যাকচুয়ালি পুরোপুরি 6 মাস হচ্ছে না, 180 দিনের ছুটি, তারই মধ্যে 3-4 বার ডেকে পাঠানো হয়ে গেল, 3-4 বার ঘুরে এলাম, আজকে আবার ডেকে পাঠিয়েছে, আজকে আবার যাব, যে কাজের জন্য আজকে ডেকেছে সেই কাজটা অলরেডি একদিন হয়েছে, ওনাদের তখন মনে হয়নি যে 1 কপি হবে না আরো 2 কপি লাগবে, আবার ডেকে পাঠিয়েছে, আবার যেতে হবে। উফ রে বস, তার কি করলে মাছের ঝাল, আলু পটল, আর এটা কি আছে, এটা সেই মাছের ঝালটা, ঝাল চচ্চড়ি। অফিসের কাজে যাওয়ার আগে অবশ্যই খেয়ে যাওয়া উচিত, কারণ ওইখানে যাওয়ার পর যে কখন ফিরবে কি হবে তার কোনো হিসাব নেই, তার কারণ হচ্ছে অফিসে যাওয়া মানে আমার কোনো মানে সময়ের দাম নেই, বড় বড় অফিসারদের সব সময়ের দাম, তাই আমি আর ভুল করেও কোথায় খালি পেটে যাই না, আগে নিজের পেটকে। এই আবার শুরু করলি ভিডিও করার সময় তোরা গা গা, তাই কোথাও যাওয়ার আগে খালি পেটে না গিয়ে আগে পেটটাকে ঠান্ডা করে তারপরে যাই, তারপর যত দেরি হোক হোক আসলাম কোনো অসুবিধা নেই, তবে এখন আর সেটাও করা যাবে না, খুব দেরি করলেও হবে না, কারণ আমি বাইরে থাকলে আবার মেয়েরও খিদে লেগে যাবে, তখন ওকে ওর তো খাওয়াটা শুধু সবসময় তো ওকে ফর্মুলা দেওয়া যায় না, কিছুটা হলেও তো আমার উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য চেষ্টা করবো আবার ওখান থেকেও তাড়াতাড়ি ফেরার। এই হোয়াইট অ্যাঙ্গেলে হেভি লাগে দেখতে, তাড়াতাড়ি চক্করে আমি আমার চশমা আনতেই ভুলে গেছি। আবার অনেকক্ষণ পর এলাম, একটা সোয়েটার মামনি বুনছিল, আশা করি আগে দেখিয়েছি, তো ওই সোয়েটারটা কমপ্লিট হয়ে গেছে, এই যে পাকুমের নতুন সোয়েটার, ঠাকুমার হাতে বোনা, ওর প্রথম জামা বলতে পারো, ঠাকুমার হাতে সেলাই করা জামা, আর এটা হচ্ছে সোয়েটার, আর ওর জেঠু ওর জন্য আবার কিছু জিনিস এনেছে, এই প্যান্টটা, এই প্যান্টটা, ওই টুপিটা, এগুলো ওর জেঠু এনে দিয়েছে ওর জন্য, আর ওর বাবা সেদিন আগের ব্লগে আশা করি দেখেছিলে যে একটা বাচ্চা অন্নপ্রাশনে গেছিলো, তো সেই বাচ্চাটার জন্য গিফট যখন কিনতে যায় তখন এই জামাটা পাকুমের বাবার আবার খুব পছন্দ হয়ে যায়, তাই পাকুমের জন্য নিয়েছে, এর সাথে একটা সেটের প্যান্টও আছে, কিন্তু প্যান্টটা এই মুহূর্তে কোথায় রাখা আছে আমি খুঁজে পেলাম না, সেম এই ছিটেরই, এগুলো তো গরম মানে শীতকালে যাতে পরে গরম ধরে সেরকম জামা, একটা টুপি দেওয়া, আর সাথে আমার পিসুমণি এসেছিল দেখতে, পিসুমণি ওর জন্য এই জামাটা আর এই প্যান্ট এনেছে, এটা সেটের, মোটামুটি মেয়ের প্রতিদিন কিছু না কিছু নতুন ঢুকছে, কেউ জেঠু দিচ্ছে নয় বাবা দিচ্ছে, একদম আদুরে বলতে পারো সবার, এই যে এই কটা জিনিস আপাতত আবার এগুলো গোছাতে হবে,
এদিকে শোনা আমাদের বাবার কোলে ঘুমিয়ে গেছে। সবার আজকে খাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এইটুকুই রাখবো, আশা করি আপনাদের ভালো লাগবে। লাগলে অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করবেন আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সবার শুভকামনা আর সুস্থতা কামনা করেই আজকে ব্লগটা শেষ করছি। আপনারাও আমার পাপুমের সুস্থতা কামনা করবেন, আর আগামী দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবেন নতুন ভাবে নতুন রূপে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।